বসত বাড়িতে পানি, রাস্তায় পানি, কি অবস্থা দেখতেই তো পাচ্ছেন। উঁচু অঞ্চলে বসবাস করে নিচু অঞ্চলে বসবাস করা মানুষগুলোর কথা কেউ ভাবে না, কেউ চিন্তাও করে না কেমন আছে ভবদহ বেষ্টিত অঞ্চলের বাসিন্দারা। টানা কয়েকদিনের বৃষ্টিতে ডুবছে যশোরের প্রায় তিনটি উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ। সরজমিনে দেখা যায় ছোট বড় খালবিলের পানি অতিক্রম করে রাস্তাগুলো প্লাবিত হয়ে বর্তমানে এখন বসতবাড়ির উঠান, এমনকি অনেকেরই ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতার প্রায় এক মাস অতিক্রম হলো, তবুও কমছে না আশানুরূপ পানি। ইতিমধ্যে যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। জলাবদ্ধতার মধ্যে, প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে কাটছে তাদের দিন, দিন থেকে রাত আবার দিন। সময় যাচ্ছে সময়ের গতিতে, তবুও কমছে না যেন এ জলতরঙ্গের নাচ। পানির অপর নাম জীবন হলেও এই পানি আবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ভবদহ বেষ্টিত অঞ্চলের মানুষের কাছে। দর্শক, আমি এখন অবস্থান করছি আমার নিজ গ্রাম মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের দক্ষিণ পাশ অর্থাৎ আমরজোটা গ্রামে। সাতগাতি ও আমরজোটা মিলে 8 নং ওয়ার্ড। এখান থেকে কুলটিয়া ইউনিয়নের শুরু এবং এটাই ইউনিয়নের শেষ সীমানা। অবস্থানের দিক দিয়ে আমরজোটা গ্রামটি লম্বালম্বী অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমমুখী। এ গ্রামটির উত্তর পাশের তুলনায় দক্ষিণ পাশটি বেশ নিচু, যার কারণে প্রতিবার জলাবদ্ধতার কবলে যুক্ত হয় আমরজোটা পূর্বপাড়ার দক্ষিণ পাশে বসবাস করা মানুষগুলো। এ পাশের প্রায় প্রতিটি মানুষের বাড়িতে এখন পানি, চরম ভোগান্তিতে এখানকার মানুষগুলো। কৃষি কাজের উপর যেখানকার মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়, সেই কৃষি জমিগুলো প্লাবিত হবার পর কর্ম হারিয়ে দুঃখ দুর্দশায় দিন কাটছে তাদের। এখনও অবধি এখানকার মানুষ পায়নি কোনো সহযোগিতা। দিনমজুর মানুষের জীবনে নেমেছে চরম দুঃখ দুর্দশা আর কান্নাজড়িত নিঃশ্বাস। অনেক বাড়ি প্লাবিত হবার পর রাস্তার পাশে যেখানে একটু ঠাই নিয়েছে সেখানেও এখন পানি। আসলে মানুষ যাবে কোথায়? এ যেন অভিশপ্ত ভবদহের ছুড়ে দেওয়া মন্ত্রের জলতরঙ্গ। এমন অবস্থায় এপাশে যদি কেউ মারাও যায়, কবর দেওয়ার মতো একটু শুকনো স্থান খুঁজে পাওয়া দুষ্কর। কবর স্থানেও এখানে কোমর সমান পানি। ভাগ্য যে কত নির্মম হতে পারে তা নিচ্চোখে না দেখলে বুঝবেন না। এটা আমরজোটা পূর্বপাড়া ঈদগাহ ময়দান। এখানে আমরা ঈদের নামাজ আদায় করি। এভাবে তলিয়ে গেছে রাস্তা, স্কুল, ফসলে জমিসহ বসতবাড়ি। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন।